গাছটাতে মাটির পুতুল সাজিয়ে রেখেছে। এটা হলো পশ্চিমবঙ্গের হস্তশিল্প দেখিয়েছে। বিভিন্ন হাতের কাজের ছবি এখানে বিক্রি হচ্ছে, শাড়িও রয়েছে। তো একটা ছোটখাটো হাট বসে গেছে এখানে। 140 টাকা একটি পাতুলি। এখন আমরা রয়েছি শালবাগানে। Hey guys, good noon and again welcome back to my channel Anandita Sparkle। তোমরা আগে ব্লগটাতে দেখেইছো আমি এখন শান্তিনিকেতনে রয়েছি। শান্তিনিকেতনের ডিয়ার পার্ক অবধি তোমরা দেখেছো, আর এই পার্কটা হলো পুরোটাই সৃজনী শিল্পগ্রাম প্লাস আমাদের খাওয়া দাওয়া, সোনাঝুরি হাট, এভরিথিং নিয়ে এই ব্লগটা হবে। আশা করছি তোমাদের আজকের আমার এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তাহলে চলো আমার সাথে এই পুরো সৃজনী গ্রামটা ঘোরো, আর কি বলবো চলো তাহলে দেখতে থাকো। এটা হলো সৃজনী শিল্পগ্রাম, শিল্পগ্রামের মেন গেট। জাস্ট অসাধারণ নকশা রয়েছে, হস্তশিল্পটা ভীষণই সুন্দরভাবে এটা ফুটিয়ে তুলেছে। প্রচুর লোক এইখানে এসেছে আজকের দিনে, বিশেষত রবিবার বলে অনেকটাই ভিড় রয়েছে। আমরা ঢুকে গেছি সৃজনী শিল্পগ্রামে। সব থেকে একটা ভালো জিনিস যে এখন এইখানে প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামটাও আমরা এখানে পুরোটাই ভিজিট করতে পারবো। ভীষণই সুন্দর একটা জায়গা। একদমই তাই, ভীষণই সুন্দর। যে আর যে এক সপ্তাহ পরে বসন্ত, পুরোটাই এখানকার আবহাওয়া সেটা বোঝা যাচ্ছে। অলরেডি আর একটা প্রোগ্রামও শুরু হয়ে যাচ্ছে। আমরা এখন সামনের দিকটা পুরোটা ভিজিট করব। সুন্দর একটা স্টেজ করেছে সিকিম উৎসবের জন্য, ভীষণই সুন্দর। আর সামনে রয়েছে অনেকই বড় বুদ্ধদেব, অনুষ্ঠানও হচ্ছে। আমি জানি না আওয়াজটা পাচ্ছ কি না। বুদ্ধদেবটা দেখতে অনেকটাই বড়, আরও বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে চারিদিকে। এই দেখো বুদ্ধদেবটা কি ভালো লাগছে, ভীষণই সুন্দর লাগছে। এটা হলো আর্ট গ্যালারি, এটা পুরোটাই মাটির ঘরের কনসেপ্ট রেখেছে, আর ভেতরে বিভিন্ন ধরনের চিত্র রয়েছে। ওয়াও, একটা কাপড়ের ওপর আঁকা রয়েছে, এটাও পটুয়া পেন্টিংই আছে, খুব সুন্দর। মান্ডালা আর্ট আছে, জাস্ট অসাধারণ, খুব সুন্দর হাতের কাজ। এই কাজটা দারুণ, এটা হেভি হয়ে যায়, দারুণ হাতের কাজ করেছে, নিখুঁত কাজ। এই যে এটা অসাধারণ, অসাধারণ কাজটা করেছে, অসাধারণ কাজ। উড়িষ্যার পেইন্টিং এর একটা, ও এটা উড়িষ্যার পেইন্টিং না, দারুণ। জাস্ট দারুণ এই স্পটটা। এটা রয়েছে হলো তাঁতশাল, তাঁতশাল কিভাবে বোনা হয় সেই কনসেপ্টে পুরোটা রয়েছে। এখানে বাংলার তাঁত শিল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেটা এখন নবদ্বীপে অনেক বেশি পরিমাণে রয়েছে, সেটাকেই এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর বাইরের প্রকৃতিটা জাস্ট অসাধারণ। গরুর গাড়ি রেখেছে, ওটা কি আছে, কাটুম কুটুম ঘর আছে। এইখানেও খুব সুন্দর জায়গা রয়েছে, এই ফুলগুলো এত সুন্দর কালার রয়েছে। আর এখন আমরা যাচ্ছি হলো চাঁদের হাটে। গাছটা জাস্ট অসাধারণ লাগছে, পুরো গাছটাতে মাটির পুতুল সাজিয়ে রেখেছে, বিভিন্ন কালারের উল দিয়ে বুনে পুরো গাছটায় সাজিয়ে রেখেছে, এটা ভীষণই ভালো লাগছে। জায়গাটাতে পুরো একটা ছোটখাটো হাট টাইপের বসে গেছে, বিভিন্ন ধরনের জিনিস এখানে, কানের দুল, জামা কাপড়, পাঞ্জাবি, ব্যাগ, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবি রয়েছে, বিভিন্ন হাতের কাজের ছবি এখানে বিক্রি হচ্ছে। এগুলো কত করে গো? ১১০ টাকা করে। আর এই চটটা কত? এই চটটা ১০০ টাকা। বাহ, এটা ভীষণই সুন্দর। ব্যাগ রয়েছে, চাবি, এই ফাগুনের মোহনা, এগুলো কত করে গো? ১৫০ টাকা। এখানে শাড়িও রয়েছে, পুরো একদম দোকানপাট বসেছে, বিভিন্ন কালারফুল জুয়েলারি রয়েছে, পুরো একটা ছোটখাটো হাট বসে গেছে এখানে। ভীষণই সুন্দর হাতের কাজগুলো, জাস্ট দারুণ। এখানে বিভিন্ন ধরনের চামড়ার ব্যাগ রয়েছে, চুড়িগুলো ভীষণই সুন্দর। এই চুড়ি কত করে দিদি? এগুলো ৯০ টাকা করে রয়েছে। এগুলো ১০ টাকা? এটাও ২০ টাকা। আর মোটামুটি এখন সৃজনী গ্রামটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এইবার পাশে যাব ঘুরতে, আর সেখানেও তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। ঢুকে গেছি শিল্প গ্রামে। এইখানে ৮খানা না ৯খানা রাজ্যের প্রত্যেকটার হস্তশিল্পের ফুটিয়ে তুলেছে আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, অনেক রাজ্যেরই তুলে ধরেছে। চলো, আশা করছি এগুলো দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। শান্তিনিকেতন মানেই কিন্তু হস্তশিল্প, শান্তিনিকেতন মানেই কিন্তু এথেনিক জিনিস। এটা হলো পশ্চিমবঙ্গের হস্তশিল্প দেখিয়েছে। গেটের সামনে লেখা রয়েছে বাংলা। এখানে মা দুর্গার, মা কালীর সবার মূর্তির ধারণাটা তুলে ধরেছে। এবার আরও বাইরের দিকে যাব। মেন টোটালি বিষয়টা হলো আমাদের যে পশ্চিমবঙ্গে যা যা ফেমাস আছে সেই সব নিয়েই এইখানে কালচার রয়েছে। এখানে বাঙালির যে, আমাদের বাঙালির যেটা পালকি করে বউ, সেটা তুলে ধরেছে। এখন যাচ্ছি হলো সিকিমের হস্তশিল্পটা ভ্রমণ করতে। ওয়াও, এগুলো তো আমাদেরও আছে না? হ্যাঁ, তাদের জামা কাপড় এভরিথিং দিয়ে করেছে। সবথেকে বিখ্যাত যেটা, সেই মুখোশ। হলো উড়িষ্যার সংস্কৃতির ভবনটা দেখতে, পটচিত্র ও পটচিত্র ঘর, দারুণ করেছে। সে হলো লাঞ্জা সৌরা ঘর, অসাধারণ। এই কাজগুলো জাস্ট অসাধারণ, খুব নিখুঁত এই কাজ। ওয়াও, এটা হলো পারম্পরিক ঘর। জাস্ট কাজটা দেখো, অসাধারণ অসাধারণ। এইখানে আমাদের যেটা উড়িষ্যার সব থেকে ফেমাস জগন্নাথ। ঢুকছি হলো আসামে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। সেইখানকার তাঁত শাল নিয়ে বানিয়েছে, শাড়ি দেখিয়েছে, প্রচুর রকমের জামা কাপড় এভরিথিং। এটা হলো ঝাড়খণ্ডে যাচ্ছি এখন। এইটা হলো মণিপুরের কালচার। আর ঢুকবো না আমি। फाइनली हमारे सृजनीग्राम घोरा कमप्लीट हो गए और এখন गेट থেকে বেরিয়ে যাচ্ছি প্রায় এখন 2টো বেজে গেছে সবার আগে খাওয়া দাওয়াটা করে নেব এইটা এখন ঢুকছি হলো অমর কুটিরে আর এইটা হলো সেই লাল মাটির পর পিকনিক তো নিয়ে এসেছি এই তো বনবিতেশন ঘর আদি বনবিতেশন ঘর চলে এসেছি না একটু কানে টোটো দাঁড়িয়ে গো ও মাই গড আমরা এখন এসেছি বনভিতির হেসেল ঘরে মানে প্রচুর ভিড় প্লাস অনেক লোক এইখানে বাইরে ওয়েটিংয়েও বসে জানি না কখন খাবার পাবো অলরেডি 2:30 বেজেই গেছে খাবারের লিস্ট নিরামিষ খালি 140 টাকা ভেটকি পাতুরি এগুলো সব এত করে দাম ফাইনালি আমরা এখন একটু বসার জায়গা পেয়েছি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে এখন প্রায় 3:30 বাজতে চলল এখন বসার জায়গাটুকু পেয়েছি খাবার আস্তে আস্তে আরও 8 ঘন্টা 1 ঘন্টা মোটামুটি এইখানেই মনে হচ্ছে সময়টা কেটে যাবে আর হয়তো বাকি জিনিসগুলো খোলা হবে এইখানে ডাল রয়েছে শুক্তো রয়েছে আর ফুলকপির তরকারি রয়েছে ভাত চলে এসছে আমাদের এইখানে এখন আমাদের সব খাবার দাবার চলে এসেছে এখন আমরা খাওয়া শুরু করব এইখানে অলরেডি রক্তিম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর দেরি করবো না অলরেডি এখন প্রায় 4টে বাজতে চললো খাওয়া দাওয়া এখন হয়ে গেছে কমপ্লিট আর সবাই আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি জাস্ট অসাম ছিল অসাম ঠাকুরবাড়ির রান্না যে এত সুন্দর আমি জানতাম না আমি আগে কখনো খাইনি ভীষণ ভালো ছিল প্রত্যেকটা রান্না ভীষণ ভালো ছিল আমি তোমাদেরকে বলবো তোমরা যদি শান্তিনিকেতনে আসো তাহলে অবশ্যই এই বিনি বনবিথি হেসেল ঘরে অবশ্যই এসো সত্যি ও আমি কিন্তু খাইনি আর সুখ তো আমরা বল্লভপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন সোনাঝুরি হাটের দিকে এখন প্রায় বিকেলটা হয়ে গেছে আর হাটে এখন যাওয়ার জন্য একদমই পারফেক্ট আরো অনেকগুলো সাইট সিন ছিল অমর কুঠি আরো বিভিন্ন ধরনের সাইট সিন ছিল সেগুলো আমরা যেতে পারলাম না ফাইনালি এখন আমরা চলে এসেছি শালবনে আগে আমরা শালবন পলাশ বন এইগুলো ঘুরে তারপরে আমরা সোনাঝুরি হাটে ঢুকবো অনেকটা ফাঁকা ফাঁকা করেই লাগানো আছে অনেকটা বড় প্রচুর বড় হয় তো দেখেই এইখানে বেড়ি দিয়ে বানানো হয়েছে সেই স্টিকুটুম একটা সিরিয়াল হয়েছিল না বাহামুনি বলে ওই মহিলাটা এখানে বিয়ে দেওয়া হয়েছিল আদিবাসী যে মন্দিরে হয় না মারাঙ্গুরু ঠাকুর এটা ওদের মনালি গ্রামটাকে সামনে এটাই বাহামুনির বাড়ি কাকু না না এই গ্রামটা শুটিংটা হয়েছে এই গ্রামটার নাম হচ্ছে বনের পুকুর ডাঙ্গা ও বনের পুকুর ডাঙ্গা বাহ মানে পুরো একদম প্রপার গ্রাম যেটা হয় আমরা সবাই মিলে এই সুন্দর শালবনটা ঘুরবো ভীষণই সুন্দর মানে একটা যদি বলতে চাও যে মনোরম পরিবেশ লাগবে বিকালবেলা ঠিক এই জায়গাটায় চলে আসলেই একদমই মনটা ভালো হয়ে যাবে খুব সুন্দর একটা জায়গা এখানে বিভিন্ন ধরনের ফটোশ্যুটও করছে প্লাস শুভ দৃষ্টি বেলা শেষে এইসব বইয়েরও ফটোশ্যুট হয়েছে মানে ভিডিও শ্যুট হয়েছে অলরেডি পেছনে দেখতে পাচ্ছি ফটোশ্যুট হচ্ছে ভীষণই সুন্দর জায়গা মানে মন ভরে যাবে খুব সুন্দর জায়গাটা দেখো কি ভালোই না লাগছে পুরো শাল বাগানের বনে এখন আমরা দাঁড়িয়ে আকাশের সাথে শালবন প্লাস বসন্ত উৎসব পুরোটাই একদম মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম আবহাওয়া, একটা অন্যরকম ওয়েদার, একটা অন্যরকম প্রকৃতির সৌন্দর্য। আমরা শালবন থেকে বেরিয়ে চলে যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। বাবু, শালবন কেমন লাগলো? ভীষণই সুন্দর, একদমই পাশে রয়েছে সোনাঝুরি হাট। ফাইনালি আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে, আর এই সুন্দর ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ সোনাঝুরি দেখাতে গেলে অনেক অনেক বড় হয়ে যাবে। আমি এর জন্য আর একটা স্পেশাল করে পুরো ব্লগ বানিয়ে দেব, এইখানে কি কি জিনিস আছে কি কি জিনিস নেই, এভরিথিং এখানকার পুরো হাটটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের আমার এই ব্লগটা দেখতে খুবই ভালো লেগেছে, আর পরবর্তী সোনাঝুরি স্পেশাল ব্লগ দেখতে কেউ মিস করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।